ইতিমধ্যে আপনাদের গম পাইছে যে ডিব্রুগড় জেলা আর তিনিচুকীয়া জেলাত তিনিচুকীয়া জেলাত ধরা পেলাইছে ডায়রিয়া, যার কারণে কেবাজন প্রায় দুজন এটা পরিয়ালের দুজনক মানুষের মৃত্যু হয়েছে। ঠিক একদরে আমার ডিব্রুগড় জেলাতো ইতিমধ্যে 18 জনক মানুষের গাত কলেরা পজিটিভ পাওয়া গেছে। আর সেয়ে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই চিন্তা করেছে যাতে আমি সকলবিলাক জেলাতে বিশেষভাবে চাহ বাগিচাসমূহ যাতে আমি অলপ বিশেষ ব্যবস্থা আমি গ্রহণ করব পারো, যার কারণে এনে ধরনের পরিবেশবিলাক পুনর নহয়। তার কারণে আজি মই শিবসাগরলে আহিছিলোঁ। শিবসাগর আর চৰাইদেউ দুখন জেলাকে ইয়াতে আজি আমি প্রত্যেকখন চাহ বাগিচাৰে পরিচালক সকলকে ইয়াতে আমন্ত্রণ জানাইছিলোঁ। শিবসাগরের প্রায় 28খন চাহ বাগিচার পরিচালক সকল ইয়াতে যোগদান করলে, আমার অতিরিক্ত উপায়ুক্তর লগতে আমার স্বাস্থ্য বিভাগ, আমার জেলা পরিষদ, লগতে এক্সাইজ ডিপার্টমেন্ট, আমার পিএসসি ডিপার্টমেন্ট আদি করে পেলে প্রায়কটা ডিপার্টমেন্ট ইয়াতে উপস্থিতি আসলে, আর আমি বিভিন্ন বিষয়বিলাকর উপর আমি এটি কথা পাতিলো। আর আমি চেষ্টা করছো যাতে শিবসাগর জেলা যাওয়া দিনবিলাকতে ইয়াতে কলেরার আবির্ভাব হয়েছিল আর পুনের যাতে ইয়াতে নহয়, তার কারণে আমি যাক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করব লাগে উক্ত বিষয়সমূহ উপর আমি বিতংভাবে আমি ইয়াতে আলোচনা করলো। আর কথা হল কি, সরকারি বহুবিলাক সা সুবিধা আসলতে আমার আছে যদিও আমার চাহ বাগিচাসমূহ ইয়াত মানে আমি গ্রহণ করব পৰা নাই, আমার কিছু আন্তরিকতারও কবাত কবাত অভাব থাকার কারণে। আর এই বিষয়বিলাকও আজি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করছো, যেহেতু আমার পিএইচসি তরফরপরা প্রত্যেকটি পরিয়ালের বাবে টয়লেটের ব্যবস্থা আছে আর এই ব্যবস্থা ইতিমধ্যে অনলাইন যোগেদি আবেদনের প্রক্রিয়াটা চলি আছে, কিন্তু এটা বহু মানুষে ইয়াক আবেদন করা নাই, যার কারণে তেওঁলোকৰ ঘৰত টয়লেটের ব্যবস্থা নাই। যার কারণে আপনাদের জানে যে এনে ধরনের রোগবিলাক আক্রান্ত হওয়ার মূলতে হয়েছে যে খোলামেলাকে যদি টয়লেট করা হয় তারপর বীজাণুয়ে বিভিন্ন ধরনের আক্রমণ করব। তো গতি আমি আজি কথা পাতিছো আর সকলে এই সহযোগিতা করব যাতে যিমানবিলাক পরিয়ালের ঘর টয়লেট নাই, যিমানবিলাক চাহ বাগিচা আছে সকলতে যাতে অনলাইনের জড়িয়ে শীঘ্রে আবেদনের ব্যবস্থাটো হয়। আর সরকারের ব্যবস্থাটো হয়েছে, পিএইচসির ব্যবস্থাটো হয়েছে যে তেওঁলোকে আবেদন করব আর তেওঁলোকৰ একাউন্টত প্রথমে 9,000 টাকা একাউন্টত সোমাব, তারপর 3,000 টোটেল সর্বমুঠ 12,000। মই লগতে আমার পরিচালক সকলকে অনুরোধ করছো যাতে তেওঁলোকে অকমান সহযোগিতা করে। আর একটা টয়লেট যদি কমসে কম 15,000 টাকা খরচ করা হয় তেতিয়াহলে মই ভাবিছো যে সুন্দরভাবে এটা টয়লেট হয়ে উঠিব। ইতিমধ্যে মই মুকুলবাড়ি ডিব্রুগড়ের মুকুলবাড়ি চাহ বাগিচার পরিচালকক অনুরোধ করেছিল, এই কথাটা মানি লৈছে। মই ইতিমধ্যে কনাপথার ক্ষমা করব, আমার কাকপথার ওসর যখন বাগান আছে টংনা গাঁও, সেই বাগানতো তেনেকে ধরনের মানুষের মৃত্যু হয়েছিল, মই তালেকে গৈছিলোঁ, তাতো তেওঁলোকক মই অনুরোধ করছি যে আপনাদের সহযোগিতা করক যাতে পিএইচসির লগত 3,000 টাকা দিলে 15,000 টাকার টয়লেট আপনাদের বনাব পাৰিব। আজিও মই সকলকে অনুরোধ করছো যাতে তেওঁলোকে অলপ কন্ট্রিবিউশন করলে ধুনিয়াকে 15,000 টাকার টয়লেটটো হয়ে উঠিব। লগতে বহুবিলাক টিউবেল আছে, টিউবেলবিলাকর প্লেটফর্মবিলাক নথকার কারণে বিভিন্ন লেতরা পানি টিউবেলেদি পাইপেদি সোমাইছে আর তাতো বিভিন্ন বীজাণুর জড়িয়ে মানুষের বেমার আজার হব। তো গতি এই কথাটা আমি এমজি এনরেগার জড়িয়ে আমি কিবা করব পারো নাকি, তার কারণে আজি আমি চিন্তা করছো। আর লগতে লাইন সমূহর যাক নলা আছে, যাক বাট পথ আছে, এইবিলাকর কারণে আমার সরকারে ব্যবস্থা করে থাকে যে আমি এমজি এনরেগার জড়িয়ে আমি এই লাইন সমূহ সুন্দরভাবে আমি বনাব পারো, যাক পানি জমা হয়েছে এইবিলাক আমি নিষ্কাশনের কারণে এমজি এনরেগার জড়িয়ে আমি কাম করব পারো। কিন্তু এইবিলাকতো আমি বাগানের পরিচালক সকলে কেতিয়াবা আগবাড়ি নহার কারণে এই কামবিলাকও হয়ে উঠা নাই। আজি মই তেখেতসকলক অনুরোধ করছো, জেলা পরিষদের সিও ডাঙরিয়া আছে, তেখেতে কৈছে যে সম্পূর্ণভাবে আমার ফলের পর এই সহযোগিতা করা হব। তো গতি এতিয়া যদি স্কিমবিলাক বনে আমি আন সিজনত আমি এই কামবিলাক করব পারো, ইত্যাদি ইত্যাদি কথাবিলাক খুব বিতংভাবে আজি আমি আলোচনা করছো। আর আশা করছো যে শিবসাগরত কোনো ধরনের যাতে এনে ধরনের রোগবিলাকর পৰা আমি সম্পূর্ণভাবে পরিত্রাণ পাও, কোনো যাতে রোগ হবলগিয়া পরিবেশ যাতে আমি ইয়াতে নারাখো, তার কারণে আজি আমি ইয়াতে আলোচনা করলো। আর মই ভাবো যে এই আলোচনার পৰা যথেষ্ট আমি আগন্তুক দিনত আমার সকলে যদি দায়িত্ববিলাক পালন করে তাহলে একটা সুন্দর পরিবেশ আমি গড়ে তুলব পারো।